প্রিম্যাচিওর স্কিন এজিংয়ের সমস্যা এখন একটা কমন সমস্যা। সূর্যের ক্ষতিকারক রশ্মি, পলিউশন, অনিয়মিত খাওয়া দাওয়া, এছাড়াও রয়েছে রোজগার জীবনের স্ট্রেস, কাজের প্রেশার, এই সবই স্কিনের ওপর প্রভাব ফেলে। তার ফলেই দেখা যায় স্কিন ড্রাই ড্যামেজ হয়ে গেছে, অনুজ্জ্বল ত্বক, অনেক সময় দেখা যায় স্কিনের আনইভেন টোনও। এই সব কিছুর হাত থেকে বাঁচাতে পারে একমাত্র কেয়াশেট অ্যারোমাথেরাপির স্টপেজ। এতে আছে লেমন, অরেঞ্জ, মার্জোরাম, ইলাং ইলাপ আর পাঁচলি। লেমন স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ইলাস্ট্রিসিটি বজায় রাখে। মার্জোরাম স্কিনের অয়েল প্রোডাকশন কন্ট্রোল করে এবং ময়শ্চারাইজারকে ধরে রাখে। অরেঞ্জ ড্রাই ড্যামেজ স্কিনকে হিল করে। ইলাং ইলাং ত্বকের অয়েল প্রোডাকশনকে কন্ট্রোল করে এবং ময়শ্চারাইজার বজায় রাখে। পাঁচলি ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং নতুন কোষের সংখ্যা বাড়ায়। এছাড়াও স্টপেজে এমন কতগুলো ইনগ্রেডিয়েন্টস আছে যেটা ত্বকে প্রিম্যাচিওর এজিংকে কন্ট্রোল করছে। স্টেপ ওয়ান, প্রথমেই ফ্রেশ লুক লোটাস ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ও গলা ভালো করে পরিষ্কার করে নিন। ফ্রেশ ওয়াশ দিয়ে স্কিন পরিষ্কার করার পর অরেঞ্জ হাইড্রেটিং টোনার ব্যবহার করুন। স্টেপ টু, শুকনো মুখে ও গলায় ভালো করে স্টপেজ লাগিয়ে ফেলুন এবং খুব হালকা হাতে ম্যাসাজ করুন। স্টপেজ দিনে দুবেলা ব্যবহার করুন, সকালে এবং রাত্রে। বয়স হোক 43 কিংবা 53, আপনাকে লাগবে 33। স্টপেজের অ্যাডভান্স ফর্মুলা হলো স্টপেজ ভি, যা স্টপেজের থেকে অনেক পাওয়ারফুল করে বানিয়েছে। স্টপেজ ভিতে স্টপেজের সমস্ত ইনগ্রেডিয়েন্টস রয়েছে, তাছাড়াও রয়েছে 5টি ভিটামিন, যাদের বয়সটা একটু বেশি বা বয়সজনিত সমস্যাগুলো অনেক বেশি। এছাড়াও যাদের বয়সটা হয়তো তুলনামূলক কম কিন্তু তাদের এজিং প্রসেসটা অনেক আগেই শুরু হয়ে গেছে অথবা সমস্যাগুলো ভীষণ দ্রুত এগোচ্ছে, তাদের প্রত্যেকের জন্য ব্যবহার করতে হবে স্টপেজ ভি। স্টেপ ওয়ান, প্রথমেই কেয়াশেটস অ্যারোমাথেরাপির ফ্রেশ লুক লোটাস ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ও গলা ভালো করে পরিষ্কার করে নিন। ফ্রেশ ওয়াশ দিয়ে স্কিন পরিষ্কার করার পর অরেঞ্জ হাইড্রেটিং টোনার ব্যবহার করুন। স্টেপ টু, শুকনো মুখে এবং গলায় স্টপেজ ভি লাগান এবং খুব হালকা হাতে ম্যাসাজ করে নিন। ব্যবহার করুন দিনে দুবেলা, সকালে একবার, রাত্রে একবার। আপনার ত্বকের যৌবন ধরে রাখতে ব্যবহার করুন কেয়াশেটস অ্যারোমাথেরাপি স্টপেজ ভি, আর আজীবন সুন্দর থাকুন।